এই মুহূর্তে রাজশাহী নগরীর শিরোইল বাস স্ট্যান্ড এলাকায় আছেন রিপোর্টার রাকিবুল হাসান, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রাকিব ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমরা রাজশাহীতে যেটি দেখছি, সকাল থেকে এই পূর্ব কোনো ঘোষণা ছাড়াই যারা বাস মালিক শ্রমিক ইউনিয়ন আছে তারা কিন্তু রাজশাহী থেকে সকল রুটে দুটি দফায় কিন্তু আসলে সব বাস চলাচল বন্ধ করেছে। সকালের দিকে আমরা যেটি দেখছিলাম যে শুধুমাত্র রাজশাহী থেকে চাপাই নবাবগঞ্জে যে সমস্ত বাস ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো হঠাৎ করেই কিন্তু আসলে বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা কিন্তু এ কারণে বেশ দুর্ভোগে পড়ে। এবং তখন থেকে আমরা যেটি লক্ষ্য করছি যে রাজশাহী চাপাই নবাবগঞ্জ রুটে যে বাস চলাচল সেটি বন্ধ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন গন্তব্য থেকে আসা রাজশাহী হয়ে যারা চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে যাবেন তাদেরকে কিন্তু এরকম ছোট ছোট যানবাহনে তাদেরকে কিন্তু যেতে হচ্ছে। এবং এতে করে যেটি হচ্ছে যে আসলে ভাড়া কিন্তু তাদেরকে দ্বিগুণ গুনতে হচ্ছে এবং অনেক বেশি ভোগান্তিতে পড়ছেন তারা, বিশেষ করে তাদের সাথে থাকা ছোট বাচ্চা এবং তাদের যে মালামাল সেটি পরিবহন করা এবং ভেঙে ভেঙে যাওয়ার কারণে তারা কিন্তু দুর্ভোগে পড়েছে। এবং ঠিক দিনের মধ্যভাগে ঠিক দুপুরের দিকে মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে রাজশাহী থেকে আটটি জেলায় যে বাস চলাচল করে সেগুলো কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এর কারণে রাজশাহী, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ এই সমস্ত জায়গায় কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ডেই নয়, আমরা এখান থেকে ভদ্রা এবং আমচত্বর এলাকাতে যেটি দেখেছি যে আসলে সেখান থেকেও কোনো বাস আসলে ছেড়ে যায়নি। তবে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যে সমস্ত বাসগুলো আটকা পড়ে আছে সে তারা কিন্তু ইতিমধ্যে তাদের রাজশাহীতে থাকা বাসগুলো দিয়ে আসলে যাত্রীদের পাঠানোর চেষ্টা করছেন। এবং এখান থেকে মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা যেটি জানিয়েছেন যে আসলে বগুড়ায় মালিক শ্রমিক নেতার ওপরে হামলা এবং আগামীকাল বিএনপির যে সমাবেশ সেটিকে ঘিরেই মূলত আসলে তাদের এই বাস চলাচল বন্ধ রাখা। তারা যেটি বলছেন যে আসলে বিএনপি সমাবেশকে ঘিরে এর আগে বিভিন্ন সময় জ্বালাও পোড়াও হয়েছে এবং বাস ভাঙচুর হয়েছে, এতে করে আসলে বাস মালিক শ্রমিকদের আসলে যানমালের নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন এবং এই নিরাপত্তাহীনতার কারণেই আসলে তারা বাসটি বন্ধ রেখেছেন। পাশাপাশি বলছেন যে বগুড়া মালিক শ্রমিক নেতার ওপরে হামলাকারীকে গ্রেফতার করা না করা পর্যন্ত তারা তাদের এই বাস চলাচল বন্ধ রাখবেন। তো জুবায়ের, এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে বাস ধর্মঘটের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।